ভিউয়ার্স কেমন আছেন? সবাই আশা করছি সবাই ভালো আছেন। পূর্বের মতো আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওতে দেখাবো একটি পেইড সাইট থেকে কিভাবে ফ্রিতে পোস্ট করার পরে আপনি ট্রাফিক জেনারেট করতে পারেন। আর এই সাইটে যদি আপনি কাজ করেন তাহলে ইউএস, কানাডা, তারপর ইউকে থেকে আপনি ডেটিং বা স্কটের ট্রাফিক জেনারেট করতে পারেন। তো এখানে কাজ করলে আপনি মোটামুটি ভালো ফিডব্যাক পাবেন আশা করছি। আর এই সাইটটি যদি ওল্ড, কিন্তু আসলে এখানে ভিপিএন বা পেইড করার জন্য অনেকে পোস্ট করতে পারে না। তো আমি আজকে দেখাবো যে কীভাবে আপনি এখান থেকে ফ্রিতে ট্রাফিক জেনারেট করতে পারেন। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না। আর ভিউয়ার্স, এখানে দেখেন যে আমার আর্নিংটা দেখতে পাচ্ছেন যে সিপিএ ভার্টেক্সে আমি বর্তমানে কাজ করতেছি। এখানে ভালো কনভার্সন হচ্ছে। আর টোটালি এখানে যে আর্নিংটা দেখতে পাচ্ছেন আমার টোটালি কিন্তু ফ্রি মার্কেটিংয়ের উপরে করা। তো আপনারা পারবেন, চেষ্টা করতে হবে, ধৈর্য ধরতে হবে। আর আমার চ্যানেলে ফ্রিতে কীভাবে মার্কেটিং করতে হয় আপনি যদি ভিডিও পূর্বের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন। সেগুলো দেখেই আপনি কাজ কিন্তু স্টার্ট করলে আর্নিং করতে পারেন। তো ভিউয়ার্স, আমরা যেই কাঙ্ক্ষিত সাইটে আজকে কাজ করব, তো দেরি না করে আমি চলেন সেই সাইটে যাই। আর ভিউয়ার্স, ভিডিও স্টার্ট করার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেলে একবার নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আজকের যে সাইটটি সেই সাইটটি হচ্ছে আপনার ইয়েস বেক্সপ্রেস। এখানে এটা অনেক ওল্ড সাইট, কিন্তু এখানে হিউজ পরিমাণ ট্রাফিক আছে যদি আপনি জেনারেট করার সিস্টেম জানেন। এটা আসলে একটি পেইড সাইট, তবে আমি দেখাবো আজকে এখান থেকে কিভাবে আপনি ফ্রিতে ট্রাফিক জেনারেট করতে পারেন। তো ভিউয়ার্স, এখানে কাজ করতে হলে আপনাকে প্রথমে এখানে সাইন আপ করতে হবে। তার আগে একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার ভিপিএন লাগবে। একটা ভালো ভিপিএন না হলে আপনি কিন্তু এখানে কাজ করতে পারবেন না বা পোস্ট করতে পারবেন না। তো ভালো ভিপিএন, আমি নর্থ ভিপিএন ইউজ করতেছি। আপনি যে কোনো ভালো ভিপিএন, যেগুলো আনকমন ভিপিএন, এগুলো দিয়ে দেখবেন, চেষ্টা করে দেখবেন যে আসলে সাইটে ঢুকা যাচ্ছে কি না। আপনার যদি ভিপিএন ভালো না হয় তাহলে কিন্তু সাইটে প্রবেশ করতে পারবেন না। আর যদি আপনার ভিপিএন ভালো হয় তাহলে কিন্তু সাইটে ম্যানুয়ালি আপনি ঢুকতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে যে ক্যাটাগরিতে আমরা পোস্ট করতে পারবো, এখানে দেখেন যে আমাদের ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছি এখানে। তো এখানে প্রথমে আমাদের কাজ করতে হলে অবশ্যই আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে। তো অ্যাকাউন্ট করার জন্য আমরা মাই অ্যাকাউন্টে ক্লিক করব। তো ভিউয়ার্স, আমরা এখানে মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমরা কিন্তু এরকম লগ ইন অপশন পাবো। লগ ইন অপশন পাওয়ার পরে আমরা কিন্তু এখানে সাইন আপ ফর ফ্রি অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো। আর এখানে আমরা কিন্তু স্ট্যাম্প মেল দিয়ে অ্যাকাউন্ট করতে পারি, সেটা কোনো ফেক না। আর এখানে যদি কেউ পেইড মার্কেটিং করেন, দেখা যাচ্ছে পেইড করে অ্যাড পোস্ট করেন, তাহলে অবশ্যই রিয়েল মেল ইউজ করবেন, আমি রিকমেন্ড করব। আর এখন আমাদের যেহেতু অ্যাকাউন্ট নাই, সেহেতু আমরা সাইন আপ ফর এই ফ্রি অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখা যাচ্ছে আমাদের স্ট্যাম্প মেল একটা কপি করে নিয়ে আসি। তো কপি করে নিয়ে আসার পরে আমরা এখান থেকে ইমেল দেব। ইমেল দেওয়ার পরে আমরা কনফার্ম ইমেল, আবার পাসওয়ার্ডও সেম দিলাম, আমরা ইমেলটাই পাসওয়ার্ড হিসেবে ইউজ করলাম। তারপরে এখানে আমরা ইউজার নেম দিয়ে দিলাম, আমাদের @এর সামনে যেটুক আছে এইটুকু আমরা ইউজার নেম ইউজ করলাম। তো এরপরে আমাদের টিম কন্ডিশন এগ্রি দিতে হবে, আই এগ্রি টু রিসিভ, এটা দেওয়ার পরে আমরা সাইন আপ দিলাম। দেওয়ার পরে আমাদের দেখেন যে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, আমাদের মেলটা চেক করতে বলতেছে, অ্যাক্টিভেশন কোড আসার কথা। তো আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি যে অ্যাক্টিভেশন কোড আমাদের আসছে কি না। আসলে একটু টাইম লাগে, এর জন্য আপনাদের ওয়েট করতে হবে। যদি নেট স্পিড ভালো থাকে বা ভিপিএন ভালো হয় তাহলে খুব দ্রুতই চলে আসে। তা দেখেন আমাদের অ্যাক্টিভেশনের লিঙ্ক আমাদের চলে আসে। এবার আমরা কী করবো, এখান থেকে লিঙ্কে ক্লিক করার পরে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে। তো এই যে দেখেন, ঠিক আছে, বিলো মানে এখান থেকে আমরা ক্লিক করার পরে কিন্তু আমরা এখানে এই যে দেখেন আমাদের কিন্তু আসলে কনফার্ম হয়ে গেল, আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা কন্টিনিউ লগ ইন করবো। তো এখানে কন্টিনিউ লগ ইন দেওয়ার জন্য আমাদের কিন্তু মেলটা লাগবে। তো আমরা এখান থেকে মেলটা কপি করে নিয়ে আসি, আমরা মেলটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে আমরা পেস্ট করলাম, সেম পাসওয়ার্ড ইউজ করছি, আমরা মেলটা আবার পেস্ট করলাম। করার পরে এখানে সাবমিট টু লগইন। তো এখানে মানে এখানে একবারে খুব সহজেই কিন্তু আপনি পোস্ট করতে পারেন, কোনো ঝামেলা ছাড়াই। আমি সেই সিস্টেমটা দেখাচ্ছি। আর এখানে যেসব কান্ট্রিতে পোস্ট করতে পারবেন, প্রথমে হোমে গেলে আপনি দেখতে পাবেন যে এখানে যে যেই কান্ট্রিগুলোতে পোস্ট করতে পারবেন। দেখেন প্রথমে কিন্তু ইউনাইটেড স্টেটস, তারপর কানাডা, আর হচ্ছে অস্ট্রেলিয়া, ইউনাইটেড কিংডম। তো এই সাইটে কিন্তু বর্তমানে র্যাঙ্কিংয়ে আছে ইউএস, কানাডা, ইউকে, ঠিক আছে, তারপরে অস্ট্রেলিয়া। তো আপনারা চাইলে কিন্তু কানাডা আর ইউকেতেই কিন্তু ইউনিক ট্রাফিক পেতে পারেন, আর ইউএসের জন্য অ্যাভেলেবেল ট্রাফিক হয়ে গেছে। তো এরপরে আমাদের কিন্তু পোস্ট করতে হবে, তাই তো? তো পোস্ট করার জন্য আমরা কিন্তু যে কোনো একটা সিটির মধ্যে ঢুকতে পারি। তো আমরা ফোনিক্স সিটিতে ঢুকতেছি। তো ঢুকার পরে আমরা কোন
কোন সেকশনে পোস্ট করব এরকম অপশন আসতেছে, বা এখানে যে পোস্ট হচ্ছে এই পোস্টগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি। এই যে দেখেন ফিমেল স্কেচ বোর্ড, দেখেন সবগুলো কিন্তু অপশন আছে। তো আমরা কিন্তু এখান থেকে পোস্টগুলো দেখতে পারি যে আসলে কি পরিমাণ এখানে পোস্ট হচ্ছে। তো আমরা দেখি যে এই যে দেখেন যে কত পরিমাণ পোস্ট। তো আশা করা যায় আপনি যদি পোস্ট করেন তাহলে কিন্তু অবশ্যই এখানে কিছু ফিডব্যাক পাবেন। তো এই যে দেখেন যে 19শে জুলাইয়ের কতগুলো পোস্ট হয়েছে এখানে, তো এখানে দেখতে পাচ্ছেন অনেক পোস্ট হয়েছে। তো আমরা এখানে পোস্ট করার চেষ্টা করব, একটা দেখি কিভাবে পোস্ট করতে পারি সেটা। আর এখানে আপনার ইমেজ বা আপনি ডাইরেক্ট লিঙ্ক মারতে পারেন, সেক্ষেত্রে আপনার ডোমেইন ইউজ করতে হবে, তাহলে লিঙ্ক মারতে পারবেন, এর আগে পারবেন না। তো আমরা আমেরিকাতে পোস্ট করতে চাচ্ছি, একটা ভালো সিটিতে পোস্ট করব, সেটা হচ্ছে ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া লস এঞ্জেল। এই এই সিটিতে মোটামুটি ভালো ট্রাফিক আছে। ভিউয়ার্স, এখানে একটি মেন জিনিস হচ্ছে আপনি এই যে ক্যাটাগরিগুলোর মধ্যে কোনগুলোতে আপনি পোস্ট করবেন, এটা একটা সমস্যা। এখানে বেশিরভাগই হচ্ছে পেইড, আবার কোনগুলো ফ্রি আছে। আমি কয়েকটা ওপেন করে দেখাচ্ছি। এই যে দেখেন আমি ডেটিং বা অ্যাডাল্ট, এখানে আপনি যদি অ্যাডাল্টে যান দেখেন এখানে কিন্তু আপনার এই যে সার্চ, ঠিক আছে, আপনাকে পেইড করে তারপর কিন্তু পোস্ট করতে হবে। তো আমরা যেহেতু ফ্রিতে মার্কেটিং করবো সেখানে, সেহেতু আমরা ওইখানে যাব না। তেমন ওমেন ফর চেক মেন, ওমেন চেকিং ফর মেন, এখানে দেখেন পেইড। তো আমরা দেখব কোন ক্যাটাগরিতে আপনার ফ্রিতে পোস্ট করা যাচ্ছে, সেখানে আমরা পোস্ট করব। এখানে কিন্তু কমিউনিটি, মানে এখানে কমিউনিটিতে আমরা ফ্রিতে পোস্ট করতে পারি। এখানে কমিউনিটি আসার পরে কিন্তু আমরা গ্রুপ এসে আসবো, গ্রুপে আসার পরে এখান থেকে আমরা পোস্ট করি। কিন্তু এখানে দেখেন আমরা কিন্তু 7 দিনের জন্য ফ্রি ইউজ করতে পারবো। আর এখানে মোটামুটি ভালো ট্রাফিক আছে, আপনারা কাজ করলেই বুঝতে পারবেন যে কত পরিমাণ ট্রাফিক আছে। এর জন্য আপনার এখানে একটা টাইটেল দিয়ে দিতে হবে, আমি একটা টাইটেল ইউজ করতেছি। আর টাইটেলটা অবশ্যই ইউনিক করার চেষ্টা করবেন, টাইটেলে অবশ্যই ইমোজি শর্টনার ইউজ করার চেষ্টা করবেন, যেন সরি ইমোজি শর্টনার না, দেখা যাচ্ছে কিছু ইমোজি পাওয়া যায় সেই ইমোজি ইউজ করার বলবো, যে ইমোজি ইউজ করলে আপনার পোস্টটা একটু অ্যাট্রাকটিভ হবে, ট্রাফিকের কাছে ভালো দেখাবে আর কি, তাহলে ট্রাফিক বেশি আসবে। লুকিং ফর, তো আমি টাইম কম থাকার কারণে কিন্তু আমি একটু খুব শর্টকাট করার চেষ্টা করতেছি। এখন লোকেশন, আপনি কোন লোকেশনে, এটা আসলে অনেকেই ভুল করে যে আসলে দেখা যাচ্ছে ইউএসএ পোস্ট করতেছে, লস এঞ্জেলে পোস্ট করতেছে, আবার লোকেশন দিয়ে দিছে নিউ ইয়র্ক। তো এটা ভুল করা যাবে না। আপনি এই যে দেখেন যে এখানে এইখানে দেখেন আপনার সিটিটা দেখতে পারবেন, ঠিক আছে। তো এইটা আপনি লোকেশনটা এখানে কপি, তো এখানে সিটিটা কপি করার পরে আমরা এখানে দিলাম, দেওয়ার পরে আমরা কিন্তু এখানে বডিটা দিয়ে দেব, বডিটা আর একটু বাড়ানোর চেষ্টা করব। আমরা এখানে তারপরে কন্ট্যাক্ট করার জন্য বলবো যে স্ন্যাপ বা কিক, আপনারা যেখানে প্রমোশন করেন যেটা ভালো হয় আপনার জন্য সেটা এখানে ইউজ করবেন। তো এখানে স্ন্যাপ বা কিক সেটা দেওয়ার, এখানে আপনি ইউজার নামটা দিয়ে দিবেন, তাহলে ট্রাফিক যখন আপনাকে কন্ট্যাক্ট করবে অটোমেটিক দেখা যাচ্ছে আপনার স্ন্যাপে ট্রাফিক চলে আসবে। তারপরে আমরা এখান থেকে একটা পিকচার দিয়ে দেবো, দেখি আমাদের পিকচার দেওয়ার চেষ্টা করি। এখান থেকে একটা আমরা পিকচার দিয়ে দেবো, তো আমরা পিকচার একটা কালেক্ট করলাম, করার পরে আমরা পিকচার দিলাম, তারপরে এগ্রি দিয়ে দিচ্ছি। এগ্রি দেওয়ার পরে আমরা কিন্তু এখানে পোস্টের, এই যে পোস্ট নাও, এখানে কিন্তু আমরা ক্লিক করতে পারবো। তো আমরা একটু এখানে চেক করে নিব যে আমাদের বডি টাইটেল সব কিছু ঠিক আছে কিনা, ঠিক থাকলে আমরা পোস্ট নাও এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমাদের দেখেন পোস্টটা খুব নর্মালি খুব সহজেই পোস্টটা হয়ে যাবে আশা করা যাচ্ছে। তো আমাদের পোস্টটা কিন্তু হয়ে গেছে, দেখেন অ্যাড পোস্টেড চেক ইওর অ্যাকাউন্ট। তো আমরা এখানে ক্লিক করার পরে আমরা পোস্টটা দেখতে পাবো। তো আমরা এখানে দেখেন এখানে আমাদের পোস্টটা হয়ে গেছে অলরেডি, তো আমাদের যেটা বডি ছিল সেটা এখানে দেখতে পাবেন। তো এই জন্য আপনার ইয়া করতে হবে, ভিউ অ্যাডস এখানে ক্লিক করতে হবে, আর এখান থেকে আপনি ভিউ অ্যাডসের নিচে দেখতে পাচ্ছেন ডিলেট অপশন, এগুলো থেকে ডিলেট বা এডিট করতে পারেন। তো এখানে দেখেন আমাদের এখানে আপনার দেখতেছি যে আমাদের বডিটা আছে, এখানে বডিটা সরি টাইটেলটা আমরা দেখতে পাচ্ছি। তো টাইটেলে ইমোজি যদি ইউজ করি তাহলে কিন্তু একটু দেখতে ভালো দেখায়, ট্রাফিক খুব সহজেই আসে। তো পিকচারটা একটু ভালো টাইপের পিকচার ইউজ করার চেষ্টা করবেন, যেটা হচ্ছে ট্রাফিককে দেখলেই আপনাকে কন্ট্যাক্ট করতে চায় যেন। তো ভিউয়ার্স এখানে দেখেন আমার কিন্তু এই যে বডিটা সম্পূর্ণ দেখতে পাচ্ছি, আমার পোস্টটা কিন্তু 7 দিনের জন্য, এই যে ডেট দেওয়া আছে 7 দিনের জন্য কিন্তু আমার পোস্টটা অ্যাড হয়ে গেছে।
তো এইভাবে কিন্তু আপনারা এখানে পোস্ট করতে পারেন। তো ভিউয়ার্স, এই সাইটে যদি কোনো অ্যাকাউন্ট করতে কোনো প্রবলেম হয় বা পোস্ট করতে প্রবলেম হয়, অবশ্যই আমাদের ডিসক্রিপশনে ফেসবুক লিংক পেয়ে যাবেন, সেখানে কন্ট্যাক্ট করবেন। ফেসবুক বা স্কাইপে আপনি কন্ট্যাক্ট করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর এখানে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই জানাবেন, আমি যদি কোনো প্রবলেম পান সেই প্রবলেমের উপর ভিত্তি করে আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসতেছি, ততদিন ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।